গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার নতুন লাঞ্চের ইটিং শো নিয়ে। ভালো আছেন তো আপনারা? আমিও ভালোই আছি। আজকে আমার লাঞ্চের যা মেনু আছে দুটোই আইটেম আমি এনেছি, দুটোই আমার খুব প্রিয় আর টেস্টি। একটা হচ্ছে আলু ফুলকপির তরকারি আর একটা হচ্ছে চিকেন কারি, কলিফ্লাওয়ার কারি অ্যান্ড চিকেন কারি আর ভাত বা রাইস। বাস শুরু করে দিচ্ছি, প্রথমে আলু ফুলকপির তরকারি দিয়ে খাচ্ছি। ভালো হয়েছে, খুব বেশি মশলাদার হয়নি, একটু হালকার মধ্যে হয়েছে, কিন্তু খুব টেস্টি হয়েছে। এখন খাবো চিকেন কারি আলু দিয়ে। চিকেন পিসগুলো রাখছি, দু পিস নিয়েছি আলু। পুরো ঝোলটাই নিয়ে নিলাম আজকে একসাথে। এখন গরমটা একটু কমেছে বৃষ্টির জন্যে, প্রায় রোজই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এখন বেশ একটা আরামদায়ক ওয়েদার। আজকে চিকেনটা খুব লাইট হয়েছে আর টেস্টি হয়েছে, দুটো তরকারি আজকে একটু লাইট হয়েছে। একটু নুনটা কম হয়েছে, আমি নুনটা নিয়ে নিচ্ছি।
চিকেনটা এত টেস্টি একটা ডিশ, স্পাইসি করে রাঁধলেও যেমন টেস্টি ভালো লাগে খেতে, এরকম লাইট করে রাঁধলেও ভালো লাগে খেতে।
আমার লাঞ্চ কমপ্লিট। তো আজকে আমার এই লাঞ্চ ইটিং শোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, এখন চলি, বাই বাই, নমস্কার।